হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো বিভিন্ন পোশাকের ভিডিও আপলোড করার জন্য, কিন্তু আমি বেশ কিছুদিন অসুস্থ থাকার কারণে কোনো ভিডিওই আপলোড করতে পারিনি। যাই হোক, এখন আমি মোটামুটি সুস্থ আছি, তাই আমি সর্বপ্রথমে তোমাদের রিকোয়েস্টেড ভিডিওগুলোই আপলোড করব। তাই আজও তোমাদেরই একটা রিকোয়েস্ট করা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। ভিডিওটি হলো সূত্র বা ফর্মুলার সাহায্যে চুড়ি প্যান্টের ড্রয়িং। ড্রয়িংটি আমি করে দেখাবো এবং পুরোটাই তোমাদের বুঝিয়ে দেব, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে হয়তো ড্রয়িংয়ে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না এই চুড়ি প্যান্টের ড্রয়িংটাতে। প্যান্টের ড্রয়িংটা আমি তোমাদের করে দেখাবো এবং বুঝিয়ে দেব, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে চুড়ি প্যান্টের ড্রয়িংয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না আশা করি। কারণ হাইট এবং বডি অনুযায়ী কিন্তু মাপ চেঞ্জ হয়, কিন্তু ফর্মুলা বা সূত্রের কিন্তু কোনো চেঞ্জ হবে না। তাই যার যেরকমই হাইট হোক বা বডি হোক, মাপটা যেরকমই হোক না কেন, ফর্মুলা কিন্তু একটাই। সেই একই ফর্মুলার সাহায্যে তোমরা বিভিন্ন মাপের এই চুড়ি প্যান্ট কিন্তু করতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি দেখে নেওয়া যাক, চুড়ি প্যান্টের ড্রয়িংটা করাবো। চুড়ি প্যান্টের জন্য যে মাপ মাপ লাগবে চুড়ি প্যান্টের জন্য মোট 5টি। প্রথম হচ্ছে লেন্থ বা ঝুল, অর্থাৎ কোমরে যেখান থেকে বাঁধবো সেখান থেকে একদম গোড়ালি পর্যন্ত মাপ নিয়ে নেবো, সেটা হচ্ছে ঝুল বা লেন্থ। লেন্থ নিয়েছি আমি 38 ইঞ্চি। হিপ হিপ বা পাছা, পাছার মাপ বা হিপের মাপ, হিপের মাপ নিয়ে নিয়েছি আমি 36 ইঞ্চি। নি লেন্থ, নি লেন্থ হচ্ছে হাঁটু পর্যন্ত যে মাপটা, আমরা প্যান্টটা যেখান থেকে বাঁধবো কোমরের কাছে সেইখান থেকে যে হাঁটু পর্যন্ত ঝুলটা, সেটাকে বলা হচ্ছে নি লেন্থ। নি লেন্থ নিয়ে নিয়েছি আমি 21 ইঞ্চি। আর হচ্ছে রাউন্ড নি, রাউন্ড নি নিয়ে নিয়েছি আমি 16 ইঞ্চি। রাউন্ড নি হচ্ছে হাঁটুটাকে, হাঁটুটার এই যে মালাইছে কিংবা হাঁটু, হাঁটুটাকে রাউন্ড করে ধরে যে মাপটা আসবে সেটা হচ্ছে রাউন্ড নি। রাউন্ড নি নিয়ে নিয়েছি আমি 16 ইঞ্চি। আর মুহুরি, মুহুরি বা বটম রাউন্ড, মুহুরিও বলতে পারো বা বটম রাউন্ড বলতে পারো, অর্থাৎ গোড়ালির কাছে যে পায়ের যে মুহুরিটা নেওয়া হবে বা বটম রাউন্ড, সেটা হচ্ছে 11 ইঞ্চি আমি এখানে নিয়ে নিয়েছি। এবার চলো ড্রয়িংটা দেখি। ড্রয়িং এর এখানে আমি দুটো অংশ করে ড্রয়িংটা করবো, এক হচ্ছে ওপরে একটা বেল্টের অংশ এবং বেল্টের নিচে, আর একটা একদম বেল্টের নিচ থেকে একদম গোড়ালি পর্যন্ত যে ঝুলটা ওই পর্যন্ত একটা অংশ, মোট দুটো অংশ। প্রথমত আমি বেল্টের অংশটাকে ড্রয়িং করে নেব। এটা হলো আমি একটা বেল্টের অংশ ড্রয়িং করে নিলাম। এখান থেকে দেখো নাম দিলাম এ বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ। এবার দেখো এ থেকে ই, এ থেকে ই সমান সমান হচ্ছে বেল্টের বেল্ট প্লাস এটা হচ্ছে এলাস্টিক বা দড়ি ঘরের জন্য এখানে এই অংশটা নেওয়া হয়েছে, এটা এখানে হচ্ছে 2 ইঞ্চি। তাহলে এ থেকে ই পর্যন্ত হচ্ছে, এইটুকু হচ্ছে বেল্টের অংশ, আর এটা হচ্ছে বট মানে প্যান্টের যে এলাস্টিক লাগানো হোক বা দড়ি লাগানো হোক যেটাই হবে তার ঘরের জন্য এখানে 2 ইঞ্চি। তাহলে বেল্টের জন্য আমি নিয়ে নিলাম এখানে 6 ইঞ্চি। তাহলে এখানে হচ্ছে বেল্ট প্লাস দড়ির, দড়ি ঘরের জন্য দড়ি ঘর, তাহলে বেল্ট বেল্ট প্লাস দড়ি ঘর, বেল্ট প্লাস দড়ি ঘর। তাহলে বেল্টের জন্য আমি নিয়ে নিলাম এখানে 6 ইঞ্চি প্লাস দড়ি ঘরের জন্য 2 ইঞ্চি। তাহলে দেখো 6 প্লাস 2 8 ইঞ্চি।
তাহলে এ থেকে ই পর্যন্ত কিন্তু 8 ইঞ্চি। এটা হচ্ছে, এটা হচ্ছে বেল্টের অংশ প্লাস দড়ি ঘরের অংশ মিলে কিন্তু টোটালে 8 ইঞ্চি এলো। এটা একটা কমন মাপ হিসাবে নিয়ে নিলাম। এই জিনিসটাতে চেঞ্জ হবে, দেখো যদি এটা অতিরিক্ত লম্বা মেয়ে হয় তখন তোমরা এখানে 6 এর জায়গায় 7 নিয়ে নিতে পারো, কেননা এই অংশটা খুব বেশি বড় হলে পরে জিনিসটা নিচে নেমে যায়, এই জয়েন্টটা নিচে নেমে যায়, দেখতে খুব একটা ভালো লাগে না। সেই কারণে এটা কমন মাপ হিসাবে আমি 6 ইঞ্চি নিয়ে নিলাম। যদি এটা বাচ্চাদের হয় তখন তোমরা এখানে এটা মানে প্র্যাকটিস করতে করতে বুঝে যাবে, যদি এটা বাচ্চাদের হয় তখন 6 এর জায়গায় কিন্তু 5 নিয়ে নিতে পারো, 4 নিয়ে নিতে পারো, এটা হাইট অনুযায়ী বুঝে নিতে হবে। এবং লম্বা হলে যেমন বললাম একটু বাড়িয়ে নিতে হবে সেই হিসাবে, কিন্তু এই বেল্টের ঘর হিসাবে এটা আমি 2 ইঞ্চি কমনই রাখতে পারো সবার ক্ষেত্রে, এর থেকে বেশি দরকার হবে না। তাহলে 2 ইঞ্চি, তাহলে এ থেকে ই হলো বেল্টে, বেল্ট প্লাস দড়ি ঘর, তাহলে 6 হচ্ছে বেল্ট আর 2 হচ্ছে দড়ি ঘর, মিলে হলো 8 ইঞ্চি। এবার দেখো এটা যদি এরকম হলো তাহলে এ থেকে ই যা হলো, তাহলে সি থেকে এফ ও একই হবে, তাহলে এ থেকে ই সমান সমান সি থেকে এফ, সি থেকে এফ, এটা কিন্তু সমান সমান হলো। এবার দেখো এ থেকে বি, এ থেকে বি হচ্ছে দড়ি ঘর, এ থেকে বি সমান সমান দড়ি ঘর, দড়ি ঘর কত এলো, দড়ি ঘর সমান সমান এলো 2 ইঞ্চি, এটা কমন মাপ হিসাবে 2 ইঞ্চি। তাহলে এ থেকে বি যদি 2 ইঞ্চি হয় তাহলে সি থেকে ডিও 2 ইঞ্চি, তাহলে এ থেকে, এ থেকে বি সমান সমান সি থেকে ডি, সি থেকে ডি, এটা কিন্তু সমান সমান হলো। আচ্ছা এবার দেখো বি থেকে ই, বি থেকে ই কিন্তু আমরা নিয়ে নিয়েছি বেল্টের অংশ, বেল্টের অংশ কত নিয়েছি 6 ইঞ্চি, তাহলে বি থেকে ই, বি থেকে ই সমান সমান বেল্ট, বেল্ট, বেল্ট আমরা কত নিয়ে নিয়েছি, বেল্ট নিয়ে নিয়েছি 6 ইঞ্চি, তাহলে বি থেকে ই যদি 6 ইঞ্চি হয় তাহলে ডি থেকে এফ ও কিন্তু 6 ইঞ্চি, অতএব বি থেকে ই সমান সমান ডি থেকে এফ। তাহলে দেখো বি থেকে ই সমান সমান ডি থেকে এফ, ডি থেকে এফ। আচ্ছা এবার দেখো এখান থেকে এ থেকে সি হচ্ছে কোমরের চওড়া, যেহেতু এটা বেল্টের অংশ অর্থাৎ কোমরের চওড়া, এ থেকে সি হচ্ছে কিন্তু কোমরের চওড়া, কোমরের চওড়াটা আমরা কতটা নিয়েছি, যেহেতু এটা লম্বা হয়ে গেছে এবার বা লেন্থ হয়ে গেছে এবার এটা হচ্ছে কোমরের চওড়া, তাহলে এ থেকে সি হচ্ছে কোমরের চওড়া, তাহলে এ থেকে সি, এ থেকে সি সমান সমান এ থেকে সি হচ্ছে কোমরের চওড়া, এ থেকে সি কোমরের চওড়াটা আমরা কত নিচ্ছি, দেখো এ থেকে সি কোমরের চওড়া হচ্ছে হাফ হিপ প্লাস হিল, তাহলে হাফ ইন্টু হিপ, দেখো ওখানে মেজারমেন্টে লেখা আছে হিপ 36, 36 প্লাস থ্রি, তাহলে এই টু দিয়ে 36 কে কেটে দিলাম, তাহলে 18, তাহলে 18 প্লাস থ্রি, তাহলে এখানে এলো 21। তাহলে এ থেকে সি যদি আমাদের 21 ইঞ্চি হয় তাহলে এ থেকে সি যতটা, বি থেকে ডিও ততটা, এবং ই থেকে এফ কিন্তু ততটা, তাহলে এ থেকে সি সমান সমান বি থেকে ডিও সমান সমান ই থেকে এফ কিন্তু সমান সমান, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি এ থেকে সি সমান সমান বি থেকে ডি সমান সমান ই থেকে এফ।
এবার দেখো এটা কিন্তু বেল্টের অংশটা কমপ্লিট হয়ে গেল। এবার দেখো এটা আমরা কত ভাঁজে করলাম, এটা কিন্তু আমরা 2 ভাঁজে করলাম। এটা কিন্তু আমরা 2 ভাঁজে করলাম, যার কারণে দেখো কোমরের চড়া কিন্তু হাফ হিপ, হাফ হিপ দিয়ে করেছি, এটা কিন্তু আমাদের 2 ভাঁজে। আশা করি বেল্টের অংশে তোমাদের আর কোনো বোঝার প্রবলেম থাকবে না। এবার তোমরা এটাকে ভালো করে একটু বোঝার চেষ্টা করো। বেল্টের অংশ কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা পরবর্তী অংশে চলে যাব। এবার নিচের অংশটাকে আমরা ড্রয়িং করব। দেখো এটা হচ্ছে ভাজের অংশ, এটা হচ্ছে ভাজের অংশ, এখান থেকে এফ হলো। এবার দেখো এখান থেকে জি, জি এখানে হচ্ছে এইচ, এইটা হচ্ছে মেন ঝুল, এটা হচ্ছে মেন ঝুল বা লেন্থ, যেটা ঝুল বা লেন্থ। এবার এইখান থেকে এই অংশের মাপটা আলাদা, এটা পরে বোঝাচ্ছি। এটা হচ্ছে লেন্থ, লেন্থ আমাদের কত আছে দেখো, লেন্থ আছে 38 ইঞ্চি। এবার আমি নিশ্চয়ই এখান থেকে এখানে লেন্থ 38 ইঞ্চি নেব না, নেব না এই কারণেই দেখো লেন্থ এখানে যা আছে তার সঙ্গে কিন্তু এই বেল্টটা ওপরে জোড়া হবে, এই অংশটা কিন্তু এখানে জোড়া হবে, এই অংশটার সঙ্গে এই অংশটা জোড়া হবে। তাহলে এইটা তো এখানে যখন জুড়বে তখন কিন্তু এখান থেকে আমি যদি এখানে 38 নিই তাহলে এখানে কিন্তু আমি বেল্টের জন্য 6 ইঞ্চি নিয়েছি, সেটা কিন্তু আরো বাড়তি হয়ে যাবে। তাহলে 38 এর সঙ্গে 6 জুড়ে গেলে কিন্তু 44 হয়ে যাবে। তাহলে কি করব, মেন যে লেন্থ রয়েছে তার থেকে কিন্তু বেল্টের অংশটাকে বাদ দেব। তাহলে জি থেকে এইচ লেন্থ সমান সমান লেন্থ, লেন্থ হচ্ছে কত, জি থেকে এইচ লেন্থ হচ্ছে আমার দেখো লেন্থ রয়েছে 30 ফুল লেন্থ, লেন্থের মাপ আসবে দেখো ফুল লেন্থ, ফুল লেন্থ মাইনাস বেল্ট, বেল্ট তাহলে কি আসছে, ফুল লেন্থ রয়েছে আমার 38 মাইনাস বেল্ট নিয়েছি আমি 6 ইঞ্চি, তাহলে 6, তাহলে এখানে আমার আসছে 32, এখানে কিন্তু আসলো 32। তাহলে জি থেকে এইচ হচ্ছে ফুল লেন্থ, এই ফুল লেন্থ হচ্ছে আমার যে লেন্থটা সেই লেন্থটা আমার আসলো যে জি থেকে এইচ যে লেন্থ সেটা হচ্ছে ফুল লেন্থ মাইনাস বেল্ট, ফুল লেন্থ 38 তার থেকে মাইনাস 6 বেল্ট বাদ দিয়ে আসলো 32। তাহলে এই জি থেকে এইচ পর্যন্ত কিন্তু 32। আচ্ছা এটা হলো লেন্থের মাপ। তারপরে দেখো এটা হচ্ছে কুচির অংশ, এবারে যে কুচির অংশ বলতে এই অংশটা যে এইটার সঙ্গে জুড়ে যাবে এইটা কত আসছে, এই হচ্ছে চুড়ি প্যান্টের ড্রয়িংস আমি করে নিলাম।
আচ্ছা, তাহলে এখানে তোমরা লেন্থটা বুঝে গেছো, এবার হচ্ছে চওড়াটা কুচির অংশে। এবার এখানে হচ্ছে জিএইচ আই, এই চওড়া অংশটা কত নিলাম? এই জি থেকে আই, জি থেকে আই, জি থেকে আই হচ্ছে, জি থেকে আই হচ্ছে 1/4 হিপ প্লাস 3, তাহলে 1/4 × হিপ রয়েছে 36/3, তাহলে 4 দিয়ে/4 36 কে 9 9 প্লাস 3 9 প্লাস 3 = 12, তাহলে জি থেকে আই এই চওড়া অংশটা বেরিয়ে গেল, কুচির লাইনের যে চওড়া অংশটা এটা বেরিয়ে গেল 12 জি থেকে আই। তাহলে এবার এটা হয়ে গেল জি থেকে আই 12। এবার এখান থেকে যতটা হলো আই, এখানে দিলাম জে, এখানে দিলাম কে, তাহলে জে জি থেকে আই যতটা হলো, এবার জি থেকে জে, জি থেকে জে মাপটা কত? জি থেকে জে হচ্ছে হাই, জি থেকে জে কে বলা হয় হাই, জি থেকে জে সমান সমান হাই, তাহলে হাই এর মাপটা কত? হাই এর মাপ হচ্ছে 1/4 হিপ হচ্ছে 36 কাটলে 9, তাহলে জে থেকে, জি থেকে জে এই অংশটাকে বলা হয় হাই, এই হাইয়ের মাপ বেরোলো 9 ইঞ্চি। তাহলে জি থেকে আই পর্যন্ত যতটা যা মাপ, এবার দেখো জে থেকে কে পর্যন্ত কিন্তু সমান, আবার জি থেকে জে যতটা আই থেকে কেও কিন্তু ঠিক সমান, তাহলে জি থেকে আই, জি থেকে আই সমান সমান জে থেকে কে, জে থেকে কে, আবার জি থেকে জে যতটা আই থেকে কেউ কিন্তু ঠিক ততটা, তাহলে জি থেকে জে সমান সমান আই থেকে কে সমান সমান। এবার দেখো এইখানে বাড়তি, এইখানে বাড়তিটা হচ্ছে 2 ইঞ্চি, এটা হচ্ছে লুজের জন্য, লুজের জন্য এখানে 2 ইঞ্চি, এটাকে এখান থেকে এইভাবে করে শেপ দিয়ে দিতে হবে, এই হচ্ছে উপরে শেপ দিয়ে দিতে হবে, এটা হচ্ছে 2 ইঞ্চি, এখানকার মাপ হচ্ছে 2 ইঞ্চি, তাহলে যে কে এখানে হচ্ছে এল, তাহলে কে থেকে এল হচ্ছে লুজ 2 ইঞ্চি, এখানে লিখে দিলাম কে থেকে এল সমান সমান লুজ 2 ইঞ্চি, এটা 2 ইঞ্চি লুজ। এবার দেখো এইটা হচ্ছে এখান থেকে কে এল, তাহলে এখানে নাম দিলাম এম, এম, তাহলে এবার এমটা কোন মাপ? এটা হচ্ছে জি থেকে এম পর্যন্ত, এটা হচ্ছে হাঁটুর লম্বা বা নি লেন্থ, নি লেন্থ বা হাঁটুর লম্বা, এটা কোথা থেকে হবে? কোমরে আমরা প্যান্টটা যেখান থেকে বাঁধবো, বাঁধবো সেই বাঁধার যে জায়গা থেকে একদম যে হাঁটু পর্যন্ত লম্বাটা, এটাকে বলা হয় হাঁটু লম্বা বা নি লেন্থ। এবার এখানে নি লেন্থ রয়েছে 21, এবার আমি যদি এখান থেকে 21 নিয়ে নিই, তাহলে কিন্তু যখন এটা এখানে অ্যাটাচ করব তখন কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ নিচে নেমে যাবে, সেই কারণে কিন্তু এখানে এই বেল্টের অংশটাকে বাদ দিতে হবে, তার থেকে বাদ দিতে হবে নি লেন্থ যা আছে তার থেকে, এই বেল্টের 6 ইঞ্চি, এখানে কিন্তু 8 নো আছে, 8 কিন্তু না, বেল্টের জন্য যেহেতু 2 ইঞ্চি, বেল্টের যে মেন 6 ইঞ্চি সেই 6 ইঞ্চি বাদ দিতে হবে, তাহলে নি লেন্থ জি থেকে এম, জি থেকে এম সমান সমান নি লেন্থ
মাফ হচ্ছে, ফুল নিলেন, ফুল নিলেন মাইনাস বেল্ট প্লাস হাফ ইঞ্চি। হাফ ইঞ্চিটা কেন, ওই বেল্টের সঙ্গে যখন এই অংশটাকে অ্যাটাচ করা হবে তখন কিন্তু হাফ ইঞ্চি এখানে কমে যাবে, সেই কারণে এখানে প্লাস হাফ ইঞ্চি। তাহলে ফুল নি লেন্থ কত আছে, 21, 21 মাইনাস বেল্ট, বেল্ট হচ্ছে 6 ইঞ্চি প্লাস হাফ, তাহলে 21 থেকে 6 গেলে 15 প্লাস হাফ, তাহলে 15 এন্ড হাফ অর্থাৎ 15.5 বা 15 এন্ড হাফ। তাহলে জি থেকে এম পর্যন্ত নিলেন কাজটা কিন্তু 15 এন্ড হাফ, তাহলে এখানে বোঝা গেল নিলেনটা। এবার নিলেন্থ এলো, এবার নিলেন্থের পরে এবার রাউন্ড নি বা নি রাউন্ড, এখানে এই যে মালাইটা কি বা হাঁটুটাকে যে রাউন্ড করে মাপটা নেওয়া হবে সেটা হচ্ছে রাউন্ড নি। তাহলে রাউন্ড নির মাপ কত আছে এখানে, 16, তাহলে রাউন্ড নির মাপ নেওয়া হবে এখানে, রাউন্ড নির মাপ হচ্ছে এম, এখানে হচ্ছে এন, এম থেকে এন, এম থেকে এন সমান সমান রাউন্ড নি, রাউন্ড নি, রাউন্ড নি হচ্ছে হাফ রাউন্ড নি, রাউন্ড নি, তাহলে হাফ রাউন্ড নি আছে 16, তাহলে এটাকে কাটলে আসবে বা ভাঙলে আসবে 8। তাহলে এম থেকে এন, এন হচ্ছে রাউন্ড নি, সেটা হচ্ছে মাপ আসলো 8 ইঞ্চি, 8 ইঞ্চি। আচ্ছা তাহলে নি লেন্থ বোঝা গেল এবং রাউন্ড নিটাও বোঝা গেল। এবার এখানে আসছে এই শেষ অংশটা, এখানে যে এইচ এটা হচ্ছে যেহেতু লেন্থের শেষ অংশ, এবার লেন্থের শেষ জায়গায় হচ্ছে মুহুরি, মুহুরিটা এবার কত আসবে, এটা হচ্ছে ও, এখানে ও, তাহলে এটা ফুল লেন্থ, লেন্থের পরে এবার এখানে আসছে মুহুরি, মুহুরিটা হচ্ছে এইচ থেকে ও, এইচ থেকে ও হচ্ছে মুহুরি, তাহলে মুহুরির মাপ কত, মুহুরির মাপ হচ্ছে হাফ মুহুরি, হাফ মুহুরি, তাহলে হাফ ইন্টু মুহুরির মাপ ওখানে আছে, দেখো মেজারমেন্ট রয়েছে ওখানে 11, তাহলে এখানে এলো 5 এন্ড হাফ, তাহলে এইচ থেকে ও হচ্ছে মুহুরির মাপ, এইচ থেকে ও মুহুরির মাপ পেলো 5 এন্ড হাফ অর্থাৎ 5.5 ইঞ্চি। এটা এই পর্যন্ত ক্লিয়ার, চুড়ি প্যান্টের ড্রয়িং বোঝা গেল। এইবার দেখো এইখানে যে অংশটা রয়েছে এই অংশটা কিসের জন্য, এই অংশটা হচ্ছে বাড়তি অংশ বা পায়ের কাছে কুচি, চুড়ি প্যান্টের দেখেছো পায়ের কাছে কিন্তু সবসময় কুচি পড়ে, এটা হচ্ছে সেই পায়ের কাছে কুচির জন্য এক্সট্রা অংশ। এবার এটার মাপটা কত, এটা যে যতটা কুচি দিতে চায় পায়ের কাছে ততটা কাপড়ই সে রাখতে পারে, 8 ইঞ্চি রাখতে পারে, 10 ইঞ্চি রাখতে পারে, 12, 13, 14, 15, এর বেশি প্রয়োজন হয় না, কারণ অতিরিক্ত যদি কুচি হয়ে যায় তখনও কিন্তু আমার খুব একটা ভালো দেখায় না। তাই তোমাদের ইচ্ছা মতো এখানে, ইচ্ছা মতো এখানে কাপড়টা রাখতে পারো, 10, 12, 14, 15, বাচ্চাদের হলে একটু কম, বড়দের হলে একটু বেশি, এটা বুঝতেই পারছো, সেই হিসাব করে এখানে কিন্তু মাপটা নিতে হবে। মানে ধরো পি, তাহলে এইচ থেকে পি, এইচ থেকে পি কিন্তু কুচির অংশ, কুচির অংশ সমান সমান এটা তোমরা যতটা নিতে পারো, 10 থেকে 15 পর্যন্ত আমি দিয়ে রাখলাম,
তোমরা যার যতটা ইচ্ছা এখানে কাপড়টা নিয়ে নিতে পারো। এইবার দেখো এখানে হচ্ছে কিউ, এখানে মাপটা কত, এখানে মাপটা হচ্ছে এইচ থেকে ও, যে মুহুরির মাপটা রয়েছে এখানে যতটা আসবে ঠিক পি থেকে কিউও কিন্তু সেম মাপ আসবে। এখানে মুহুরির মাপ যা আসবে এখানেও কিন্তু সেম মুহুরির মাপটাই আসবে। এখানে যতটা মাপ এসেছে এখানেও ততটা মাপ আসবে। তাহলে এইচ থেকে ও, এইচ থেকে ও সমান সমান পি থেকে কিউ, এটা কিন্তু এখানেও যতটা এসছে ঠিক এখানেও ততটাই এসেছে। তাহলে বোঝা গেল এটা হচ্ছে পায়ের কুচির অংশ। এবার এখানে এইটা কেন, এইটা হচ্ছে বাড়তি 1 ইঞ্চি কাপড় আমি রেখে দিয়েছি। কারণ দেখো যখন এখানে যখন চুড়ি প্যান্ট হয় তখন কিন্তু এই জায়গাটা একটা চেরা অংশ থাকে, এই পর্যন্ত এই দাগটা কিন্তু এখানে কোনো কম বেশি হবে না, এখানে যতটা মাপ হবে এখানেও ততটা মাপ হবে। তারপরে এখান থেকে এটা কিন্তু পুরো একদম এরকম স্ট্রেট দাগ হবে, এই এই কুচির অংশটা একদম মুহুরি পর্যন্ত কিন্তু পুরো স্ট্রেট দাগ হবে। হওয়ার পরে এখান থেকে যতটা যতটা মেজারমেন্ট এসেছে সেটাকে আলতো হাতে এভাবে করে শেপ দিয়ে বা শেপ কাট স্কেলের সাহায্যে এইভাবে করে মিলিয়ে দিতে পারো। মেন সেলাইয়ের দাগ কিন্তু এইটা, এইখান থেকে কিন্তু সেলাই হয়ে যাবে। আর এই জায়গাটাকে হুক বা টিপ বোতাম বসানোর জন্য এখানটাকে ভাঁজ করে সেলাই দিতে হবে। আর জানো সেলাইয়ের পরে তো খানিকটা করে কাপড় রাখাই হয়, সেই হিসাবে আমি এখানে 1 ইঞ্চি করে কাপড় রেখে দিয়েছি। আশা করি তোমাদের বোঝার আর কোনো প্রবলেম হবে না, আমি পুরোটাই ডিটেলসে ভেঙে বুঝিয়ে দিয়েছি। আর এখানে আর বোঝানোর কিন্তু কিচ্ছু নেই, যা দেখছো এই রয়েছে, আর নতুন করে এর মধ্যে বোঝানোর কিচ্ছু নেই বা বোঝারও কিছু নেই। তারপরেও যদি তোমাদের কারোর কোনো রকম কোনো অসুবিধা থাকে, যেখানে যার যেখানে যতটুকু অসুবিধা হবে তোমরা সেখানেই আমাকে কমেন্ট করতে পারো, সেই জায়গাটাকে আমি ধরে আবার তোমাদের নতুন করে বুঝিয়ে দেবো। কিন্তু এর বাইরে বোঝানোর আর কিছুই নেই, তোমরা একবারের জায়গায় কয়েকবার দেখো প্রয়োজনে, দেখো বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এই প্যান্টটি বা পোশাকটি কিন্তু আমি আমার মতো করে তোমাদের বুঝিয়ে দিয়েছি। তোমাদের যদি এই ভিডিওটি সম্বন্ধে কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্ট করবে, আমি নিশ্চয়ই উত্তর দেবো বা আবার বুঝিয়ে দেব। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, কেমন লাগলো ভিডিওটি জানাবে কমেন্টে এবং শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি অল করো, যাতে আমি এই ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সর্বপ্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।